নজর কাড়া বড় বড় চোখের চাহনি আজও দর্শকের মন ছুঁয়ে যায়। আর অভিনয়, সে যেন জন্মই নিয়েছেন অভিনয় করার জন্য। তার অভিনয়ের জায়গাটা বিশাল। ক্লান্তহীন ও ভালো অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয়তার শীর্ষে। 13 বছর তার পরিবার তাকে মেনে নেননি, কিন্তু কেন আর কাকেই বা বিয়ে করেছিলেন তিনি? বলছি তমালিকা কর্মকারের কথা, তার জীবনের অজানা কথা নিয়ে আজকের ভিডিও। অঙ্কন, নৃত্য এবং গান শিখলেও অভিনয়টিকেই তিনি ভালোবেসে বেছে নিয়েছিলেন। তিনি হয়তো বুঝে গিয়েছিলেন অভিনয় তার রক্তের সাথে মিশে গিয়েছে। 1970 সালে জন্ম খুলনায়। জন্মের 8 মাস পরে তিনি তার পরিবার সহ ঢাকায় চলে আসেন, নাচ শেখেন, ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতটাও শেখেন। ওই সময়তেই অর্থাৎ 1978 থেকে 80 সাল পর্যন্ত বিটিভিতে প্রচারিত ফুলকুড়িতে গল্প বলা এবং ছবি আঁকায় অংশ নেন। তিনি নাচ শেখেন আর ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতটাও শিখে নেন। ওই সময়তে অর্থাৎ 1978 থেকে 80 সাল পর্যন্ত বিটিভিতে প্রচারিত ফুলকুড়িতে গল্প বলা এবং ছবি আঁকায় অংশ নেন। মঞ্চে অভিনয়ের শুরু মাত্র 3 বছর বয়স থেকেই, আর তার ভিত ছিল তার মা। মা আরণ্যক নাট্যদলে কাজ করতেন, সেই সুবাদে ছোটবেলা থেকে আরণ্যকে তার যাওয়া আসা, সেই যাওয়া আসা থেকে মঞ্চের প্রতি টান। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় আরণ্যক নাট্যদলের হয়ে প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন। নাটকটির নাম ছিল পাথর। মামুনুর রশিদের লেখা নাটকটির নির্দেশনায় ছিলেন আজিজুল হাকিম। ওই নাটকে তিনি কাজলি চরিত্রে অভিনয় করেন। রারং, ময়ূর সিংহাসন এবং বিদ্যাসাগর নাটকে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হন। তিনি অসংখ্য মঞ্চ নাটকে কাজ করেন। তিনি নাটকেও অনেক কাজ করেছেন। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও আলোচিত হন তিনি। প্রয়াত সালমান শাহের সাথে এই ঘর এই সংসার নামের চলচ্চিত্রে নেগেটিভ রোল করে প্রশংসিত হয়েছেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল কীর্তনখোলা এবং ঘেটুপুত্র কমলা। কীর্তনখোলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2002 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। একটি রিয়েলিটি শোতে তিনি বিচারকের কাজও করেছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি টিভি পর্দায় ব্যস্ত অভিনেত্রী হওয়া সত্ত্বেও মঞ্চ নাটকে সমানভাবে কাজ করে গেছেন। বিয়ের ব্যাপারে তিনি এক সাক্ষাৎকারে জানান, তিনি ভিন্ন ধর্মীয় একজনকে বিয়ে করেছিলেন, তাই তার পরিবার 13 বছর তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখেনি। তার স্বামীর নাম শিবলি। পরিচালক চয়নিকা চৌধুরী তার বোন এবং অরুণ চৌধুরী তার দুলাভাই। মনের মতো গল্প ও কাজের পরিবেশ না থাকায় এই অভিনেত্রী অভিনয় থেকে আড়ালে চলে যান। অনেকদিন ধরেই অনিয়মিতভাবে কাজ করে যাচ্ছিলেন, এতে তিনি টানাপোড়েনে ছিলেন, তাই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, সেখানে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন। শুরুটা মঞ্চ দিয়ে হলেও টিভি নাটক আর চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তমালিকা। পুরোদস্তুর অভিনেত্রী হিসেবেই অর্জন করেছেন লাখো ভক্তের ভালোবাসা। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন ছিল ভিডিওটি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আর লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।